আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি এরিনাস ইজি রেসিপিতে। আজ আমি দুই রকম করে চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে রং বা লাল চা, আর একটা হচ্ছে পুদিনা পাতা দিয়ে লেবু চায়ের সাথে রং চায়ের লেয়ার তৈরি করেছি। দেখতেও খুবই সুন্দর, খেতেও খুবই মজার। লাল চা তো আমরা কন্টিনিউ তৈরি করেই থাকি, লেয়ার চাটা যদি কেউ এখনও তৈরি না করে থাকেন তাহলে আমার এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এটাতে আমি রং চা বানিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা আর 1/2 টেবিল চামচ আদা কুচি, 2টা দিয়ে দিচ্ছি সাদা এলাচ আর লং দিয়ে দিচ্ছি 2টা, দারচিনি টুকরা দিয়ে দিচ্ছি কয়েকটা। তারপর এটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চা পাতা, চা পাতাটা দিয়ে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 7 মতো, আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন করেই চিনিটা দিয়ে দিবেন। তারপর হয়ে গিয়েছে, আমি স্ট্রেনারে ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি তৈরি করে নেব লেবু চা, সেজন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3টা পুদিনার পাতা, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর লেবু দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হবে। লবণটা দিলে এই পুদিনা পাতা দিয়ে লেবু চাটা খেতে খুবই টেস্টি হয়। এবার এটা হয়ে গিয়েছে, প্রথমে আমি লাল চাটা সার্ভ করে নিচ্ছি, সেজন্য আমি স্লাইস করে লেবু কেটে নিয়েছি, সেটা প্রথমে দিয়ে দিলাম। এবার আমি চায়ের লিকারটা ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প করে দিয়ে দেব লেবুর রস, কারণ এই মশলা রং চাটার সাথে লেবুর রসটা খুব ভালো যায়। এবার আমি লেবু চা তৈরি করার জন্য কয়েক টুকরো লেবু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এবার সেই লেবু চাটা দিয়ে দিচ্ছি মগের অর্ধেক। এবার একটা লেবু স্লাইস করে রেখেছি, সেটা মাঝ বরাবর এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। তারপর উপর দিয়ে আমি রং চাটা দিয়ে দিলাম। ব্যাস, এই চাটাও রেডি হয়ে গিয়েছে। এবার লাল চাটা খেয়ে দেখছি, পারফেক্ট হয়েছে। আবার অনেকে ভাবতে পারেন এই লেয়ার চাটা কী করে খাবো, এই যেভাবে চামচ দিয়ে লেবুটা সরিয়ে মিশিয়ে নিব, এই চাটাও খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এইভাবে লেয়ার চা তৈরি করে যদি কারোর সামনে সার্ভ করা যায় তারা তো খুব খুশি হবে। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।